হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফ্যাক্টস্টার বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ যে দেশটির কথা বলবো, সেই দেশটিকে আগ্নেয়গিরি দেশ বললে ভুল হবে না। যে দেশে 7 কেজি ওজনের একটি ফুল পাওয়া যায়, যে দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম পাওয়া যায়, যে দেশে আছে সোনার খাদান। বন্ধুরা, আমি বলছি ইন্দোনেশিয়া সম্বন্ধে। চলুন তাহলে বেরিয়ে পড়ি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের চতুর্থ নম্বরে আছে। এখানে 58% লোক শহরে বাস করে এবং 42% লোক গ্রামে বাস করে। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। এই শহরটি জনসংখ্যার অনুসারে বিশ্বের তৃতীয় নম্বরে আছে। ইন্দোনেশিয়ার জনসংখ্যার 50% লোক এখানে বাস করে। জাকার্তায় কখন যে রাত হবে আর কখন দিন হবে আপনি বুঝতে পারবেন না, কারণ এই শহর সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে। ইন্দোনেশিয়া একটি ইসলামিক দেশ, এখানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বাস করে। দ্বিতীয় নম্বরে পাকিস্তান ও তৃতীয় নম্বরে ভারত। ইন্দোনেশিয়ায় 88% লোক মুসলিম আর 12% লোক অন্য ধর্মের, কিন্তু এখানে হিন্দু ধর্মের মানুষও বাস করে থাকে। এখানে অনেক মন্দির দেখতে পাবেন। ইন্দোনেশিয়ায় 700টির বেশি ভাষা প্রচলন আছে, কিন্তু রাষ্ট্রীয় ভাষা বাহাসা। এই দেশের আচার আচরণ আমাদের দেশ ভারত বাংলাদেশের মতন। আপনাকে মনে হবে আপনি নিজের দেশে আছেন। এই দেশে মুসলিমদের নাম কৃষ্ণা, বিষ্ণু, পিয়া রাখা হয়। এখানকার মহিলারা ব্যবসা, অফিস, কলেজ সবই করে থাকে। এখানকার মেয়েরা কথা কম, কাজ বেশি করে। আপনি জানেন কি, ইন্দোনেশিয়ার মহিলা পুলিশে চাকরি করতে গেলে তাকে সুন্দরী হতে হবে। এখানে সুন্দরী মেয়েকে চাকরি দেওয়া হয়। ইন্দোনেশিয়াতে এখনও 400 বেশি আগ্নেয়গিরি রয়েছে। এই দেশে এক প্রজাতির ফুল পাওয়া যায় যার ওজন 7 কেজি। এই দেশে আপনি 3 মিটার লম্বা গিরগিটি দেখতে পাবেন। এই দেশে অনেকগুলি দ্বীপ আছে, কিছু দ্বীপ আছে আজ পর্যন্ত মানুষ যেতে পারেনি। ইন্দোনেশিয়ার প্রধান ব্যবসা হচ্ছে মাছ ধরা। এখানকার মাছ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এখানে নারকেল চাষ করা হয় ও পাম তেল উৎপাদন করা হয়। পাম তেল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আপনি কি এমন কফি খেতে চাইবেন যেটি কোনো প্রাণীর পায়খানা থেকে তৈরি? ঠিকই শুনেছেন, এশিয়ান পাম সিমিট নামক এই প্রাণীকে ইন্দোনেশিয়ায় কফি বিন খাওয়ানো হয়। কিন্তু এই প্রাণী সেগুলি হজম করতে পারে না এবং সেগুলি পায়খানা করে দেয়। সেই থেকে কফি তৈরি করা হয়, যার দাম 1 কাপের 1500 টাকা। ইন্দোনেশিয়ায় ব্যাঙের তৈরি খাবার খুবই পছন্দ করে। ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য আপনাকে কোনো ভিসার প্রয়োজন হয় না। এখানকার মুদ্রার নাম ইন্দোনেশিয়ান রুপিয়া, যার মূল্য ভারতীয় টাকার চেয়ে কম। ইন্দোনেশিয়ার 192 টাকা সমান ভারতের 1 টাকা। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।